একুশে জুলাইয়ের মঞ্চে অনেক চমক না আগে যা ছিল মানে অনেক ভালো হয়েছে। বিজেপির কিছু লোক তারা অতীত অন্য জায়গা থেকে ঢুকিয়ে দিয়ে নানা রকম চেষ্টা চলতে করেছিল। জেপি নাড্ডা বলছেন যে ধনকর মানুষের রাজ্য জেপি নাড্ডা আগামী দু তিন দিন তার যা যা ইচ্ছা বলে নিন। এই বিষয়টাই দলের সিদ্ধান্ত। একুশে জুলাই বিকেল চারটে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সাংসদদের সঙ্গে বৈঠকে এই বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবেন, তারপর আমরা যাব। আগামীকাল সেখানে সাংবাদিকের পরিচয় দিয়ে আমাদের দলের বিধায়ক আরো অনেক খবর আসছে। রাজ্যে এখন বাহুদের শিল্প চলছে, মালদার ভারতবর্ষ ডবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলো সন্ত্রাস থেকে শুরু করে নির্যাতনের কারখানা হয়ে আছে আম জমানার তুলনায়। আর বিজেপির রাজ্যগুলো পশ্চিমবঙ্গ অনেক ভালো নেতৃত্ব নজরে রেখেছেন এবং একুশে জুলাই পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন। শুভেন্দু অধিকারী জবাব থেকে এতদিন কিছু বলেনি যে নথি আমরা দেখিয়েছি সরদা এখানে সরদার টাকা ফাঁকি পুরসভায় ওর ভাই টাকাকালীন ঢোকানো হয়েছে। তাতে প্রমাণিত হচ্ছে সুদীপ্ত সেনের চিঠির ময়ান ঠিক যে তাকে গ্রাম থেকে যে টাকা নেওয়া হয়েছে আর তাকে ব্ল্যাকমেল করে কোটি কোটি টাকা এই শুভেন্দু এবং তারা তুলেছে। যে নথি সামনে তাতে দেখা যাচ্ছে যে এটা এখতিয়ার অর্থাৎ এখতিয়ারে পড়ে না তার নাম করে টাকা নেওয়া হয়েছে, ড্রাফট নেওয়া হয়েছে, অ্যাপ্রুভ প্ল্যান বলা হচ্ছে আর এখন ফাইন দেওয়া হয়ে যাচ্ছে। শুভেন্দু আগে জবাব দিক এই তো ধরা পড়ে যাচ্ছে টাকার নাড়াগাড়ি না করে। তাহলে এই এই টাকা কেন সুদীপ্ত সেনকে কেন খাঁটিতে এনেছে? সুদীপ্ত সেনের চিঠির প্রমাণ হয়ে গেল আজকে চিঠির পর শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। সিবিআই এর রাজ্য আরে বিশেষণ তো আমিও দিতে পারি, ও বলছে নর্থ মার্কেট আমি বলছি রাস্কেল। আপনি জিজ্ঞাসা করুন না নথিটা সত্যিকার আমি চাই, আপনি এটা জিজ্ঞেস করুন না, বিশেষণ তো পরে বলবে। দাঁড়া ভাই দাঁড়া বিশেষণ ফেলে ফেলে যাচ্ছে কেন সেগুলো যদি গালাগালি বিশেষণ হয় গালাগালির প্রতিযোগিতা হয় ও গালাগালি দেবে আমিও দিতে পারি, ও লোকজনের পিঠ বলবে আমি বলবো এটা তো সমস্যার সমাধান না। সমাধান হচ্ছে এই এটা কোথায় এটা কেউ চালু বলবে টাকা থেকে এখানে কি করে এক টুকরিকে শুভেন্দু অধিকারী সই করবে কিভাবে এলো কেন
সুদীপ্ত সেনের চিঠি যেটা কোর্টে উনি দিয়েছেন স্টেটমেন্ট সেটা সত্যি বলে প্রমাণিত হচ্ছে এই কাগজগুলো থেকে। অর্থাৎ তাকে এনে টাকা নেওয়া হয়েছে এতদিন কেন বলেন কেন বলেন মানে সেটাকে জমা দিন। গালাগালির প্রতিযোগিতা হলে বলুক এক জায়গায় আসুক, ও কত চারটি গালাগালি দেবে আমি চারটি দেবো, সেগুলা সামনাসামনি হোক, কিন্তু সেই জিনিসটা থেকে নজর ঘোরাতে শুধু গালাগালি তো চলবে না বাবা। যারা বয়সে বড় তাদের প্রণাম জানাচ্ছি, বাকিদের আন্তরিক শুভেচ্ছা। মঞ্চে রয়েছেন শ্রদ্ধেয় অখিল গিরি, জ্যোতির্ময়দা রয়েছেন, বাবুল সুপ্রিয়, এমনিতেই আলাদা পরিচিতি, তার সঙ্গে এত সুন্দর জনপ্রতিনিধি হিসেবে কাজ করছে, সাংসদ থাকাকালীনও করেছে, মন্ত্রী থাকাকালীনও তার মতো করে করেছে, এখন বিধায়ক দারুণভাবে কাজ করছে, রাজীব প্রাক্তন মন্ত্রী সহকর্মী, অভিজিৎ দাস চেয়ারম্যান রয়েছেন, তরুণ মাইতি, কাজল বর্মন, বিকাশ বেজ, শেখ আনোয়ার উদ্দিন, অর্ধেন্দু মাইতি, তরুণ জানা, হাবিবুর রহমান, শতদল বেরা রয়েছেন এবং শ্রীমান সুপ্রকাশ গিরি, তরুণ তুর্কি খুব দারুণভাবে লড়ে যাচ্ছে। অখিলদার হাত দিয়ে তো, জ্যোতির্ময়দাদের হাত দিয়ে তো এ রাজ্যে এই জেলায় তৃণমূল কংগ্রেসের যাত্রা শুরু, আরো যারা প্রবীণ আছেন। আর এখানে যখন নতুন প্রজন্ম হাল ধরছে, অভিজ্ঞতার সঙ্গে নতুনত্ব মিশছে, একুশ সালেও দেখেছি বিজেপি বলছে আপ কি বার দোষো পার, গেল 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 গেল, বুক ছিটিয়ে লড়াই করেছে, আপনারা করেছেন এই কাঁথির বুকে, বারবার সভা, বারবার মিছিল, পূর্ব মেদিনীপুর, অবিভক্ত মেদিনীপুর, পুরনো চেহারার মেদিনীপুর, ৩৫টা আসন ভেবেছিল বিজেপি জিতবে, ওদের স্বপ্ন ভেঙে চুরে দিয়েছেন আপনারা। ফলে সুপ্রকাশদের জেনারেশন যেভাবে হাল ধরছে, আমি তাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। খুব সংক্ষেপে বলব, একুশে জুলাই ১৯৯৩ কেন ডাকা হয়েছিল, আজকে আপনাদের সকলের কাছে একটা সচিত্র পরিচয় পত্র আছে, ভোটার ভোটার আইডি, তখন ছিল না সিপিএম, ভুয়ো ভোটারে ভোট দিত, ভুয়ো ভোটারে, মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলেছিলেন নো আই কার্ড নো ভোট, নির্বাচন কমিশনের অফিসার তখন বসতেন রাইটার্স বিল্ডিং এ, সেই জন্য মহাকরণ অবরোধ, নিরস্ত্র কর্মী, রাজনৈতিক কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তাদের উপর সিপিএম এর পুলিশ ক্যাডার লাঠি গুলি বোমা, ১৩ জন নিহত, শতাধিক আহত, মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা হল ব্রেবন রোডে, রাস্তা থেকে সরিয়ে দেয়ালের ধারে মারা হচ্ছে তাকে, ভাবতে পারেন এই সিপিএম বড় বড় কথা বলে, পুলিশ বন্দুক তুলেছে গুলি চালাবে, মমতাদিকে বাঁচিয়েছিলেন আপনাদের এই জেলার আরেকজন মানুষ মাইতিদা, তিনি ছিলেন, তিনিও পুলিশ কর্মী, তিনি ছিলেন মমতাদির পিএসও, পুলিশ বন্দুক তুলেছে, মাইতিদাও বন্দুক তুলেছেন, বন্দুক নামাও নইলে আমি গুলি চালাব, অচৈতন্য মমতাদিকে মাঝ রাস্তায় ট্রাফিক পুলিশ তার স্ট্যান্ডে শোয়ানো হয়েছে, পুলিশ তুলে নিয়ে যাচ্ছিল ওখান থেকে, গঙ্গার ধারে পুলিশের গাড়ি থেকে বার করে আমি আমার গাড়িতে তুলে প্রথমে মেয়র রোড, তারপর এসএসকেএম, তারপর উডল্যান্ডস নার্সিংহোমে ভর্তি করা হলো, সৌগত রায় ছিলেন সঙ্গে, সেই হচ্ছে একুশে জুলাই রক্তাক্ত, এই সিপিএম বড় বড় কথা বলে। এরপর প্রত্যেক বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা একুশে জুলাই শহীদ তর্পণ, ১৯৯৩ থেকে ১৯৯৭ কংগ্রেস তখনও ভাঙেনি, অবিভক্ত কংগ্রেস, যুব কংগ্রেস নেত্রী
আন্দোলন করছেন আর 98 থেকে তৃণমূলের হাতে সেই পতাকা আজকে যদি তৃণমূল জন্ম না নিত তাহলে আজও রাইটার্সে সিপিএম এর কাপালিকরা থাকত কংগ্রেস পারত না বাংলায় পরিবর্তন আনতে তৃণমূল পেরেছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন আবার 21 জুলাই যেতে হবে দুটো তাৎপর্যের দিক আছে একটা রাজ্য রাজনীতি একটা কেন্দ্রের রাজনীতি খুব সংক্ষেপে দেখুন রাজ্য রাজনীতি ভোটের আগে কি হলো মোদি জি অমিত জি নাড্ডা জি ডেলি প্যাসেঞ্জারি বুঝছে আগলি বার 200 পার মানুষ বুঝলেন 200 পারটা পেট্রোলের দামকে বলছিল পেট্রোলের দাম বাড়াবে বলে হেরে গেল বাংলার মানুষ মুখে ঝামা ঘষে ফেরত পাঠিয়ে দিয়েছে তারপর থেকে প্রতিহিংসা রাগ টাকা দেব না এজেন্সি পাঠাবো রেখেছে করছে আমরা কি বলছি তৃণমূল কংগ্রেস উন্নয়ন রাস্তাঘাট আলো বিদ্যুৎ জল কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার মানুষকে উন্নয়ন পাশাপাশি প্রত্যেক পরিবারকে জীবনের প্রতি মুহূর্তে দরকারে রাজ্য সরকার পাশে আছেন মমতা ব্যানার্জি পাশে আছেন জেলা পরিষদ পাশে আছে পঞ্চায়েত পাশে আছে পুরসভা পাশে আছে এই অধিকার অটুট রাখতে হবে আর এই বিজেপি সিপিএম কংগ্রেস হাতে হাত মিলিয়ে তারা চেষ্টা করছে চক্রান্ত করে সেই চক্রান্ত রুখতে হবে এই জন্য 21 জুলাই ধর্মতলা যেতে হবে আর দিল্লি পেট্রোলের দাম ডিজেলের দাম রান্নার গ্যাসের দাম কেরোসিনের দাম ভাবতে পারেন কেরোসিন 100 টাকা ক্রস করে গেছে কৃষকের সারের দাম বাড়ছে 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 এরা বলে ভারত মাতা কি জয় ওরা ভারত মাতা সন্তান আর আমরা বানের জলে ভেসে এসেছি মুখে বলছে কি মাতৃভক্ত ভারত মাতা কি জয় আর মায়ের গলা থেকে একটা একটা করে গয়না খুলে খোলা বাজারে বিক্রি করে দিচ্ছে সর্বশেষ এয়ার ইন্ডিয়াটাকেও বেচে দিয়েছে এর নাম ভারত মাতা কি জয় মানুষ বেছে নেবেন যদি মূল্য বৃদ্ধি চান কৃষকরা যদি কৃষক বিরোধী সরকার চায় যান বিজেপিকে গিয়ে ভোট দিন পেট্রোলের দাম যারা চান বাড়াতে যারা ডিজেলের দাম বাড়াতে চান যারা কেরোসিনের দাম বাড়াতে চান যারা রান্নার গ্যাসের দাম বাড়াতে চান যারা পিএফএ সুদ কমাতে চান যান তারা বিজেপিকে ভোট দিন আর যারা রুখতে চান মূল্য বৃদ্ধি তারা তৃণমূলকে ভোট দিন জনমুখী নীতি তৃণমূলকে ভোট দিন ভেদাভেদহীন সরকার তৃণমূলকে ভোট দিন আর যেখানে যেখানে অন্য রাজ্যে তৃণমূল বলবে একে ভোট দিন তৃণমূলের সঙ্গে ও বিজেপি ও গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ যে দলগুলি থাকবে তাদের ভোট দেবেন এদেরকে কোনো প্রশ্ন করলে উত্তর পাবেন যদি জিজ্ঞাসা করেন পেট্রোলের দাম বাড়লো কেন বিজেপি সরকার জবাব দাও জয় শ্রীরাম ডিজেলের দাম বাড়লো কেন বিজেপি তুমি জবাব দাও জয় শ্রীরাম রান্নার গ্যাসের দাম বাড়লো কেন বিজেপি তুমি জবাব দাও বলছি জয় শ্রীরাম বিজেপিকে বলছি আরে আমরাও তো হিন্দু ঘরের সন্তান কেউ মুসলমান ঘরের সন্তান কেউ খ্রিস্টান ঘরের সন্তান আমাদেরও মা ঠাকুমা ঠাকুর দেবতা শিখিয়ে গেছে আমার ধর্ম আমার কাছে বেঁচে থাকার লড়াই রুটি কাপড়া মাকানের লড়াই তুমি সেখানে তুমি ঠাকুর দেবতাকে নামাচ্ছ কেন আমি জয় শ্রীরাম বলতে পেট্রোল পাম্প ভারত সরকার যদি আমায় 50 টাকা লিটারে পেট্রোল দেয় আমি জয় শ্রীরাম বলতে রাজি আছি
পেট্রোল পাম্পে গিয়ে জয় শ্রীরাম বললে যদি 30 টাকা লিটার ডিজেল দেয় আমি জয় শ্রীরাম বলতে রাজি আছি। মায়েরা বোনেরা যদি জয় শ্রীরাম বললে 300 টাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার পান জয় শ্রীরাম বলতে রাজি থাকবেন। যে স্লোগান পেট ভরাচ্ছে না, যে নীতি গরিব মানুষকে মেরে ফেলছে, লড়াই থেকে চোখ ঘোরাবার জন্য ধর্মের নামে বিভাজন, ধর্মের নামে বিভাজন। আর বিজেপি কি ভেবেছে? বিজেপি ভেবেছে, আমি একটু আগে অখিলদা বলছিলেন, আরে একটু আগে অখিলদা বলছিলেন কে নাকি রাজ্যপাল টাজ্যপাল কি সব নাম শুনছি। আরে অখিলদা বুঝতে হবে মনের দুঃখ, অ্যাপ্লিকেশন আমি আর কাঁথিতে মুখ দেখাতে পাচ্ছি না, বাড়ি থেকে বেরোতে পাচ্ছি না, পাশের বাড়ির লোক আমার দিকে ঘেন্নার চোখে তাকাচ্ছে, আমায় কলকাতায় একটা বড় বাড়ি দাও। আরে হলে হবে কি এসে যায়? রাজভবন বিষয়টা রাজনৈতিক গুরুত্ব শূন্যে নেমে এসছে, ওরা যদি সেটা নেগেটিভে পৌঁছে দেয় তো দেবে। আর একজনকে দেখলাম কীর্তনের সঙ্গে নাচছে, বুঝলেন? আমাকে সাংবাদিক বন্ধুরা বললেন, আরে শুভেন্দু বাবু তো কীর্তনের সঙ্গে নাচছেন, আপনার প্রতিক্রিয়া কি? আলম ভিডিওটা আগে দেখি তারপর তো প্রতিক্রিয়া। তো ভিডিও দেখলাম, সত্যি এটা কীর্তন হচ্ছে এবং কীর্তনের সঙ্গে সবাই নাচছেন, কিন্তু কীর্তনের সঙ্গে যে নাচ তার কিন্তু একটা আলাদা মাধুর্য আছে, আলাদা ছন্দ আছে। এই নৃত্যের মাধ্যমেও কিন্তু ঈশ্বরের আরাধনা করা যায়, ফলে সবাই কীর্তনের নাচ নাচছেন। একজনকে শুধু দেখলাম সোজা হাত তুলে ধেই ধেই করে সোজা লাপাচ্ছে, আমাকে বলল আপনার প্রতিক্রিয়া কি? আমি বললাম আমার কোনো প্রতিক্রিয়া নেই, ওই নাচ দেখে আমার শুধু একটা লাইন মনে পড়ছে, একটা নেতে যেমন তেমন। আচ্ছা একটা নেতে যেমন তেমন, দুটা নেতে রুগী, সারা জীবন চুরি করে শুভেন্দু নাকি যোগী। আচ্ছা ও আমার উপর প্রচন্ড রেগে আছে, আরে দেখবি আর চলবি লুচির মতো ফুলবি। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম 2013 সালে যে তুমি কাঁথিতে সারদাকে নিয়ে গেছো, তুমি টাকা চুরি করেছো, আমি বলেছিলাম। তোমরা আমায় অ্যারেস্ট করালে, ওপরে ঈশ্বর আছেন, সে লড়াই আমি লড়াই যাব, কিন্তু আমি তো 2013 সালে বলেছি, চিরকাল বলে গেল উত্তর দেব না, উত্তর দেব না, উত্তর দেব না। আমি বারবার বলছি কাঁথিতে সারদাকে নিয়ে ব্ল্যাকমেল করে বিপুল টাকা নিয়েছে শুভেন্দু অধিকারী, তদন্ত দরকার, গ্রেফতার দরকার। এতদিন বলে যাচ্ছিল না না না, এতদিন শুধু মুখে বলেছি, আজকে আপনাদের ইউজ দিয়ে যাই। শিশিরদা গত 2-4 দিন আগে নাকি আবার বলেছেন, কুণাল তো ওখানে চাকরি করত। আমি তো আবার বলছি, আমি সাংবাদিক, গত 2 দশক জোরে বাংলা সবাই জানে আমি টিভি কাগজ করি, ওদের কাগজ ছিল, চ্যানেল ছিল, আমি চাকরি করেছি, আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, আমি ইনকাম ট্যাক্স দিয়েছি, আমি চাকরি করেছি। আমি প্রথমেই ইডিকে বলেছিলাম যখন এই কেলেঙ্কারি জানা গেল, আমার ন্যায্য আয়, আমি পরিশ্রম করে আয় নিয়েছি, আমি চাকরিজীবী, তা সত্ত্বেও আমি তদন্তের স্বার্থে টাকা ফেরত দিয়ে দেব। ওরা যা হিসেব করেছে তার বেশি আমার বেতন শুধু নয়,
যদি আমার কোনো অনুষ্ঠানে ওদের বিজ্ঞাপন থাকে তার টাকা শুদ্ধ আমি ফেরত দিয়ে দিয়েছি, আমাকে যেন সততা শেখাতে না আসে। আর শুভেন্দু একটা চোর, তোলাবাজ, ব্ল্যাকমেলার, রাস্কেলটার কলা ধরে ওকে গ্রেফতার অব্দি নিয়ে যাওয়া উচিত। ও শুভেন্দু, তোমার ভাই কই? সৌমেন্দু, এটা কি সারদা কর্তা সুদীপ্ত সেনকে বুঝিয়েছিল কাঁথিতে 22 তলা বাড়ি করে দেবে, ওখান থেকে টাকা নিয়েছে সুদীপ্ত সেন, কোর্টের বিচারককে লিখিত বয়ান দিয়েছেন যে আমি ড্রাফটে টাকা দিয়েছি, তারপর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নগদে নেওয়া হয়েছে আমায় ব্ল্যাকমেল করে। আপনারা জানেন যে কাঁথি শহরের পুরসভা তার এখতিয়ার হচ্ছে 4 তলা, G+4, 4 তলা অবধি বাড়ি কাঁথি পুরসভা প্ল্যান স্যাংশন দিতে পারে, তারপরে যদি বহুতল বাড়ি করতে হয় তার স্যাংশন দেওয়ার ক্ষমতা পুরসভার নেই। সারদা কর্তাকে বুঝিয়েছিল 22 তলা বাড়ি স্যাংশন করে দেব, আপনি শুধু টাকা দিয়ে যান। ততদিন শোনা কথা ছিল, আমি বলেছিলাম তোমরা ধামা চাপা দিতে আমাকে গ্রেফতার করালে। কাঁথি মিউনিসিপ্যালিটির রসিদ সারদা রিয়েলটিকে, একবার সাইট প্ল্যান আর একবার প্ল্যান স্যাংশনের জন্য, একবার 40,89,000, এটা বিপুল টাকা, এটা কত, 40,89,400 টাকা। আর একটা হচ্ছে সাইট প্ল্যানের জন্য তার রিসিট সারদা। এরপর এখানে তাদের এন্ট্রিতে, পুরসভার এন্ট্রিতে রয়েছে সারদার টাকা। এবং সর্বশেষ অ্যাপ্রুভড, সই করেছে কে? সৌমেন্দু অধিকারী। যদি বাপের বেটা হও, যদি চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা থাকে, তুই আমার মানহানির মামলা কর, আমার নামে আমি বুঝবো তোদের কোর্টে। গোটা গোষ্ঠীর চোর তুমি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে চক্রাচ্ছ, একটা চোর ব্ল্যাকমেলার ধরা পড়ার ভয়ে সিবিআই থেকে গ্রেফতার এড়াতে নারালার চোর, সারদার চোর, শ্মশানের জমি চোর, মাটিস্তম্ভের চোর, একটা চোর বিজেপির পায়ে পড়ে ওদের পোষা কুকুরের মতো ঘেউ ঘেউ করছে, এদের ক্ষমা করবেন না, এদের ক্ষমা করবেন না। যদি তৃণমূল কেউ কোন দল করে, যদি ভুল করে সংশোধন হতে দেবেন, কিন্তু আপনাদের কাঁথির মানুষকে প্রতারণা করে, প্রতি ইঞ্চিতে কাঁথিকে বিক্রি করে এই অধিকারী পরিবার, তারা যেভাবে নিজেদের সম্পত্তি বাড়িয়েছে, আমি সিবিআই এর কাছে দাবি করছি, আমি রাজ্য পুলিশের কাছে দাবি করছি, নতুন করে তদন্ত হোক। শুভেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারীর গলা ধরে ওদের আগে জেলে পাঠান। এ লড়াই ছাড়বো না। কে প্ল্যান স্যাংশন করে অ্যাপ্রুভ লিখেছে? সৌমেন্দু অধিকারী। কেন জেলের বাইরে? কেন জেলের বাইরে? সিবিআই দেখতে পাচ্ছে না? কেন জেলের বাইরে? শিশির বাবু অন্ধ? কেন ছেলেদের সামলাননি? তিনি জানেন না, তার অজান্ত হয়েছে। এই নথি থেকে একটা জিনিস প্রমাণ হচ্ছে, সুদীপ্ত সেন আদালতে যে চিঠি দিয়েছে তা 100% ঠিক, কারণ তার চিঠির একটা অংশ হুবহু এখানকার পুরসভার নথিতে মিলে যাচ্ছে। রিসিট দিয়েছে টাকা নিয়ে, যেটার এন্ট্রি দেখিয়েছে, রিসিট দিয়েছে, এন্ট্রি করেছে, অ্যাপ্রুভড বলে সৌমেন্দু সই, চেয়ারম্যান ছিল সুদীপ্ত সেন, তো এটাই লিখেছেন। কিছুটা পেমেন্ট নেওয়া হয়েছে ব্যাংক ড্রাফটে, বাকি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমাকে ব্ল্যাকমেল করে নিয়ে চলে গিয়েছে। সৌমেন্দু তুমি জানতে না যে তোমার 4 তলার উপর স্যাংশন দেওয়ার রাইট নেই? সৌমেন্দু তুমি জানতে না তোমার ইখতিয়ার নেই?
তুমি একটা কোম্পানির মালিককে সে ভালো খারাপ পরের কথা 22 তলা বাড়ির স্বপ্ন দেখিয়ে তুমি তার কাছ থেকে টাকা নিচ্ছ এর থেকে বড় দুর্নীতি হতে পারে না আপনাদের কি মনে হয় দুর্নীতি কি দুর্নীতি নয় আমরা এর বিচার চাই এর শাস্তি চাই সিবিআই থেকে বাঁচতে গেছে নারদায় ও তৃণমূলের নেতাদের নামে কুৎসা করছে ওকে জিজ্ঞাসা করুন ক্যামেরার সামনে কাগজ মুড়ে নিতে কাকে দেখা গেছে ওকে দেখা গেছে শুভেন্দুকে দেখা গেছে এখন বাসে এক ধরনের পকেট মার হয় জানেন তো ধরা পড়লে বলে পকেট মার পকেট মার পকেট মার যদি ভিড় দিয়ে বেরিয়ে যাওয়া যায় শুভেন্দু হচ্ছে ঠিক তাই ও চোরের রাজা চোর সব দিক থেকে কাঁথিকে বিক্রি করেছে কাঁথির মানুষের সঙ্গে বেইমানি বিশ্বাসঘাতকতা করেছে আর ও এখন বিজেপির দরজায় দাঁড়িয়ে কুকুরের মতো ঘেউ ঘেউ করে তৃণমূলের নামে কাদা ছুড়ছে তুমি করতে পারো তুমি থাকতে পারো শাসক দলের সঙ্গে তো আক্কা করি না বাংলার মানুষ কাঁথির মানুষ পূর্ব মেদিনীপুরের মানুষ যেদিন সত্যিটা বুঝে যাবেন তোমার এই হাঁক ডাক সেদিন আর থাকবে না আমেরিকারই জবাব দিক গালাগালি করে প্রশ্ন এড়ালে হবে না এতদিন ধরে তুমি বলে এসেছো কাঁথির সঙ্গে কোনো সম্পর্ক সারদার ছিল না কোথা থেকে এলো সম্পর্ক কি করে সারদার অ্যাকাউন্টে টাকা কোন প্ল্যানে কিসের জন্য কাঁথি পুরসভায় ঢুকলো কে ঢোকালো এটাই তো সুদীপ্ত সেন লিখেছেন আর আজকে যখন এটা নিয়ে নাড়াচাড়া চলছে ফাইলটা উধাও হয়ে গেল পুরসভা থেকে ফাইল উধাও হয়ে গেল পুরসভা থেকে প্ল্যান পাওয়া যাচ্ছে না যে প্ল্যান সৌমেন্দু অধিকারী সই করে অ্যাপ্রুভ প্ল্যানের ফাইল উধাও হয়ে গেছে এফআইআর হয়েছে তদন্ত হবে যারা তদন্ত করবেন আমি পরিষ্কার বলতে চাই আমি জানি না কারা এখন এখানে যারা পুলিশ আধিকারিক আছেন কিন্তু এরা যেন কোনো প্রভাব খাটানোর সুযোগ না পায় তদন্ত সম্পর্কে আমার অভিজ্ঞতা ভালো নয় সিবিআই তুমি অবিলম্বে শুভেন্দু অধিকারীকে কাস্টডিতে নাও আর রাজ্য পুলিশ কাঁথির পুলিশ এই তদন্ত ফেলে রাখবেন না যেখানে নথিপত্র দেখা গেছে সেখানে অবিলম্বে যারা জড়িত তাদের কাস্টডিতে নিয়ে জেরা করুন এরা প্রভাবশালী কাঁথির পুলিশকে বলবো কাস্টডিতে নিয়ে জেরা করুন এরা যেন কোনো অবস্থায় জেলের বাইরে থেকে তদন্তকে প্রভাবিত করতে না পারে মূল বিষয় ফিরি 21শে জুলাই একটা বড় লড়াই 21শে জুলাই আমাদের বাংলার ভালো থাকার দিন আর ভারতকে ভালো রাখার শপথ ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বিভিন্ন জায়গায় এই জেলায় যেমন আপনাদের এখানকার নেতাদের নেতৃত্বে সব জেলায় রম আছেন চলুন আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আমরা পায়ে পায়ে ধর্মতলা যাই একদিকে শহীদ তর্পণ আর অন্যদিকে আগামী রাজনীতির অভিমুখ আর তার মধ্যে রাজনীতির এই সব যে পচা গলা মালপত্তর এই রাস্কেল চোর ডাকাত তোলাবাজ ব্ল্যাকমেলার মেরুদণ্ডহীন শুভেন্দু আর এইসব জিনিসপত্তর এগুলোকে যাতে জনগণ থেকে আরো বিচ্ছিন্ন করা যায় আরো বিচ্ছিন্ন করা যায় আমি শেষ করার আগে শুধু এলাকায় যারা বিজেপি সমর্থক আছেন তাদের বলবো যারা আদি বিজেপি যারা পুরনো দিনের বিজেপি তাদের বলবো কাদের মানছেন কাদের কথা শুনছেন এই সব দল বদলু চোর ব্ল্যাকমেলার নিজেদের বাঁচাতে বিজেপিতে গেছে বিজেপিকে ব্যবহার করছে বিজেপির পুরনো নেতাদের কাঁধে চেপে নেতাগিরি করছে নিজেদের অ্যারেস্ট এড়ানোর জন্য নেতাগিরি করছে আদি বিজেপির কর্মীদের বলবো কোনোভাবে আপনাদের ভালোবেসে যায়নি আপনাদের সহকর্মী এরা ভাবে না আপনাদের সঙ্গে আমাদের মতের পার্থক্য আছে আদর্শের পার্থক্য আছে কিন্তু এইভাবে যে সমস্ত শুভেন্দুর মতো চোর ডাকাত আপনাদের দলে গিয়ে গ্রেফতারি এড়াবার জন্য আপনাদের মঞ্চকে ব্যবহার করছে কোন অবস্থায় এদেরকে আর মাথায় চড়তে দেবেন না আসুন রাজনীতিতে খানিকটা সুস্থতা নিয়ে এই রাজনীতি হোক চক্রান্ত দুর্নীতি বেঁচে দেয়া মানুষকে এক ভুল বোঝানো দিল্লির সরকার আছে দিল্লির সম্পত্তি বেঁচে দিচ্ছে আর এখানে সৌমেন্দুরা আছে কাঁথির সম্পত্তিও বেঁচে দিচ্ছে আচ্ছা বুঝুন
তো ফলে বিজেপির কাজই হলো যেখানে পাচ্ছে কল্যাণী এমস, কল্যাণীতে একটা এমস হাসপাতাল আছে, বিজেপির এমএলএ দের কার মেয়ে কার পুত্রবধূ পরীক্ষা টরীক্ষা ছাড়া ঢুকে গেল, ঢুকে গেল। এসবের বিরুদ্ধে বাংলার অধিকার অটুট রাখতে আর দিল্লিতে অনেক প্রধানমন্ত্রী দেখেছেন, অনেক প্রধানমন্ত্রী দেখেছেন, ভালো ভালো পাঞ্জাবি, ভালো ভালো জহরকোট অনেক প্রধানমন্ত্রী দেখেছেন। তো চলুন আর একবার লড়াই করা যাক, যাতে 2022 সালের 21 জুলাই ধর্মতলা থেকে লড়াই শুরু হবে, আর 2024 সালের 15ই আগস্ট লাল কেল্লা থেকে আর পাঞ্জাবি পরা নয়, হাওয়াই চপ্পল আর বাংলা তাঁতের শাড়ি পরা বাংলার মেয়ে লাল কেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এই দিনটার সমর্থনে 21 জুলাই সপরিবারে সবান্ধবে ধর্মতলা চলুন। সবাই ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা। স্মরণ করে নিন যারা মঞ্চে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, আমি ছাত্রনেতা শুভদীপকে অনুরোধ জানাবো ওদেরকে গাইড করার জন্য, এছাড়াও যারা আমাদের ছাত্র পরিষদের ভলেন্টিয়াররা আছেন, দলের ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবকরা আছেন, প্রত্যেককেই মাঠের শেষ প্রান্তে যাওয়ার জন্য অনুরোধ করব। আর কিছুক্ষণের মধ্যেই আমরা সবার কাজ শুরু করব, তাই সবাই 21 জুলাইকে কেন্দ্র করে মঞ্চে ইতিমধ্যে এসছেন আমাদের মাননীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য, আমাদের সকলেরই অভিভাবক, সম্মানীয় অখিলগিরি মহোদয় আছেন, প্রাক্তন মন্ত্রী হলদিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক জ্যোতির্ময় কর আছেন, ভগবানপুর বিধানসভার চার বারের বিধায়ক প্রাক্তন বিধায়ক অর্ধেন্দু শেখর মাইটিও আছেন, চণ্ডীপুর বিধানসভার 2 বারের প্রাক্তন বিধায়ক সম্মানীয় অমিয় কান্তি ভট্টাচার্য আছেন, আমাদের কাঁথি সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের চেয়ারম্যান সম্মানীয় আনোয়ার উদ্দিন সাহেব আছেন, এবারে আবার আমাদের কাঁথি সাংগঠনিক তৃণমূল কংগ্রেস জেলার সাধারণ সম্পাদক আমার নেতা তরুণ জানা আছেন, বিকাশ ভেজ আইন ডিউটি শ্রমিক নেতা হাবিবুদ্দা আছেন, ডিপিএসসি চেয়ারম্যান, রাজ্যের মুখপাত্র প্রাক্তন সাংসদ যাকে আমরা প্রতিদিন টিভির পর্দায় দেখি সংবাদ পরিবেশন করার জন্য, দলের হয়ে কথা বলার জন্য সম্মানীয় কুণাল ঘোষ ইতিমধ্যেই মঞ্চে আসছেন, বাবুল সুপ্রিয় প্রাক্তন ভারতবর্ষের কেন্দ্রীয় মন্ত্রী, একসময় ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সাথী হওয়ার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গী হওয়ার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ জয়েন করে বিধায়ক তৃণমূল কংগ্রেসের হয়েছেন, বাবুল সুপ্রিয় আসবেন, মুখপাত্র তিনিও আসবেন, তাদের বক্তৃতা বক্তব্য শুনবেন, এবং কিছুক্ষণের মধ্যেই এই মাঠে জনবিস্ফোরণ জনপ্লাবন হবে, রাস্তায় অনেক মিছিল আছে, লোকজন আসছে, একে একে আপনারা জায়গা দখল করে বসুন, সকলেই আপনারা আজকে সভা থেকে পথ নির্দেশিকা নেবেন এবং বক্তব্য শুনবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ। ত্রিপুরার রাজ্যের দায়িত্বে আছেন এবং প্রতিদিন আপনারা দেখতে পাবেন সোশ্যাল মিডিয়ায় যিনি ত্রিপুরা রাজ্যের এই প্রান্ত থেকে প্রান্ত ছুটে বেড়াচ্ছেন, আমাদের দলের নেতা সম্মানীয় রাজীব ব্যানার্জিকে পুষ্পস্তবক উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। তারই মাঝে আমাদের আইএনটিডিউসি ছেলের নেতা বিকাশ চন্দ্র বেজ, কাঁথি সাংগঠনিকের সভাপতি, তাকে দু এক কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। একটু সংক্ষিপ্ত আকারে অ্যাড্রেস কম করে আপনারা করবেন,
নমস্কার মঞ্চে উপস্থিত রয়েছেন আজকের এই সভার আরেক আহ্বায়ক আমাদের এই জেলার অধ্যাপক জ্যোতির্ময় কর মহোদয় উপস্থিত রয়েছেন মঞ্চে উপস্থিত রয়েছেন কাঠি সাংগঠনিক জেলার চেয়ারম্যান সঙ্গে গদ্দারি করেছেন নির্যাতনী করেছেন তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে প্রতিনিয়ত আমাদের বাংলাকে কলুষিত করার উন্নয়নকে রুখে দেওয়ার যে চক্রান্ত আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিভিন্ন সময় যে অপপ্রচার করার যে কৌশল অবলম্বন করেছেন তার প্রতিবাদ করবার জন্য আজকের এই জনসভা স্বাভাবিকভাবে আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনেক ধরনের উন্নয়ন দেখেছি আমরা গ্রাম বাংলায় পঞ্চায়েতি ব্যবস্থায় পঞ্চায়েত সমিতির মাধ্যমে জেলা পরিষদের মাধ্যমে আমরা যে উন্নয়ন ঘরে ঘরে উন্নয়ন ব্যক্তিগত উন্নয়ন সার্বিক উন্নয়ন স্বাভাবিকভাবে বাংলার মানুষ মমতা ব্যানার্জির উপরে 2021 বিধানসভা নির্বাচনে আস্থা রেখেছেন 213টি সিট পেয়ে আমাদের জনগণ মনোঅধিনায়িকা বাংলার তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন আমরা উত্তরকাঠি আমরা দক্ষিণকাঠি গদ্দারের চক্রান্তে মির্জাফরের চক্রান্তে আমরা উত্তরকাঠি দক্ষিণকাঠিকে জেতাতে পারিনি তাই 2021 বিধানসভা নির্বাচনের আর 2021 বিধানসভার পরাজয় থেকে আমরা সংগঠিত হয়েছি প্রত্যেকটি জেলা প্রত্যেকটি ব্লক প্রত্যেকটি অঞ্চল বুস্তর পর্যন্ত আমাদের নেত্রী নির্দেশ মেনে আমরা শাখা সংগঠনগুলো গঠন করেছি এবং আজকের এই জনসভা প্রমাণ করেছে আজকের সুপ্রকাশ গিরি যুব সভাপতি তার উদ্যোগে তার নেতৃত্বে যে সমাবেশ স্বাভাবিকভাবে আজকের এই সমাবেশে উপস্থিতি মানুষ প্রমাণ করেছে যে পূর্ব মেদিনীপুর কাঠির মানুষ গদ্দারের চক্র জবাব মির্জাপুরের চক্র জবাব আগামী দিনে দিবে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে আগামী দিনে যে পঞ্চায়েত নির্বাচন হবে 2023 পঞ্চায়েত নির্বাচনে বিরোধী শূন্যর মাধ্যমে নিশ্চিত চক্র জবাব দিবে এবং সর্বোপরি আমাদের যে বড় লড়াই 2024 লোকসভা নির্বাচন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতবর্ষের সমস্ত নেতৃত্ব তাকিয়ে আছেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতবর্ষের 2024 লোকসভা নির্বাচনে নির্ণায়ক শক্তি হোক তিনি প্রধানমুখ হোক আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জিকে বাংলার মানুষ দেখতে চাইছে আর কাঠির মানুষ অলরেডি গদ্দারের মির্জাফরের চক্র জবাব কাঠি পৌরসভা নির্বাচনে দিয়ে দিয়েছেন শুধু কাঠি পৌরসভা নির্বাচন জয়যুক্ত হয়নি গদ্দারের ওয়ার্ড মির্জাফরের ওয়ার্ড নিশ্চিতভাবে দেখেছেন যে প্রায় একদম জুনিয়র একজন কাউন্সিলর সেই ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছে কাঠিবাসী প্রমাণ করেছে মির্জাফরের বিপক্ষে বেইমানের বিপক্ষে মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে আছে তাই কাঠি পৌরসভার নেতৃত্বে কাঠিবাসীর সকল প্রকারের উন্নয়ন আর আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে পঞ্চায়েতের তিনটি স্তর এমএলএ এমপির মাধ্যমে বাংলার যে উন্নয়ন তাকে সেই উন্নয়নকে সুনিশ্চিত করতে হবে পঞ্চায়েত বিরোধী শূন্য লোকসভা চোখ 42 শূন্য করে বাংলা থেকে উপহার দিয়ে আমরা মমতা ব্যানার্জির হাত শক্ত করতে চাই সকলকে পুনরায় শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার জানাই আজকে উত্তর কাঠি দক্ষিণ কাঠি মিলে বিশাল জনসমাবেশ সামনে 21 জুলাইকে সামনে রেখে আজকে কাঁথিতে জনসমুদ্রে পরিণত হয়েছে আমি তো সব সময় বলি আপনাদের কাছে তাই ছোট করে দুই একটি কথা বলবো আমি কারোর নাম ধরছি না সময় সংক্ষেপ সমস্ত নেতৃত্বকে প্রণাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আর সামনে যারা হাজার হাজার মানুষ এসছেন মায়েরা বোনেরা সবাই এসছেন সকলকে সালাম শুভেচ্ছা অভিনন্দন জানাই সামনে 21 জুলাই ধর্মতলা চলো পূর্ব মেদিনীপুর থেকে 1 লক্ষ লোক ধর্মতলা যাবে সবাই আমরা প্রস্তুত আছি আমরা তাকিয়ে থাকি সারা বছরে
মমতা ব্যানার্জির আসল সৈনিক কর্মীগণ যে কবে একুশে জুলাই আসবে নতুন বার্তা নতুন শক্তি নতুন কিছু আশা নিয়ে আসব তাই সামনে একুশে জুলাই সবাই আমরা যাব তার জন্য আমরা সবাই প্রস্তুত আছি কিন্তু বাংলায় একজন মির্জাফর গদ্দার বেঈমান সে গোটা বাংলাকে জ্বালানোর চেষ্টা করছে শুধু বলছে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান কয়েকদিন আগে দেখেননি কয়েকদিন আগে খোল কীর্তন নিয়ে নেমে পড়েছিল অধিকারী ড্যান্স এদিকে সামনে সবাই চলে আসুন চলে আসুন সামনের ওটা ফাঁকা করার দরকার নেই চলে আসুন সবাই চলে আসুন অধিকারী ড্যান্স টুম নেমে পড়েছিল বাবারে দরবারে তো পাগলের খেলা আমি আমাদের যে যারা নেতৃত্বরা আছেন আমাদের ভলেন্টিয়ার যারা আছেন পেছনের চেয়ারগুলো একটু সামনে দিয়ে দিয়ে দেন পেছনে দাঁড়িয়ে যাবেন বয়োজ্যেষ্ঠ যারা তাদেরকে একটু বসার সুযোগ করে দেবেন আরো হাজার হাজার মানুষ রাস্তায় আছে আসছেন একটু সহযোগিতা করুন ধন্যবাদ তাই এদেরকে কোন রকম কোন সুযোগ দেওয়া যাবে না শিখে নিক বাবুল সুপ্রিয় তো আসছেন রাজীব বন্দ্যোপাধ্যায় চলে এসছেন বাবুল সুপ্রিয় তো বিজেপির সাংসদ ছিলেন তিনি যখন তৃণমূলে যোগ দিলেন বিজেপি সাংসদ থেকে পদত্যাগ দিলেন এটাই হচ্ছে মনুষ্যত্ব এটাই হচ্ছে আসল রাজনীতিবিদ আর দুটো মাল ঘরে বসে আছে তৃণমূলের টিকিট পেয়ে কাঁথি সাংসদ তমলুক সাংসদ লজ্জা রাখো তুমি বাবুল সুপ্রিয়কে দেখে শিখো রাজনীতি দুজন মাল বসে আছে দম যদি থাকে আমি বলবো শিশির অধিকারী দিব্যেন্দু অধিকারীকে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে কাঁথি সাংসদ তমলুক সাংসদ লড়াই করুক আমরা দুটো সাংসদ তার জামানত বাজেয়াপ্ত করে দিব এটাই চ্যালেঞ্জ করে গেলাম তাই আপনাদের সকলকে ঐক্যবদ্ধ রেখে সামনে একুশে জুলাইকে সামনে রেখে সবাইকে পুনরায় শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি জয় হিন্দ জয় বাংলা মমতা ব্যানার্জি জিনাবাদ অভিষেক ব্যানার্জি জিনাবাদ এরপরে আমাদের উত্তরকাঁথি বিধানসভা কেন্দ্রের আমাদের কোঅর্ডিনেটর তথা আজকের এই সভার আমাদের সকলের প্রিয় নেতা তরুণ জানাকে আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের উত্তরকাঁথি এবং দক্ষিণকাঁথি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের আহ্বানে একুশে জুলাই সভাপতি কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা কাঁথি পৌরসভার উপপৌরপ্রধান সম্মানীয় সুপ্রকাশ গিরি মহাশয় মঞ্চ উপবিষ্ট আছেন রোদকে উপেক্ষা করে বৃষ্টিকে উপেক্ষা করে ডরমিটরির মাঠে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা এই সভা ভরিয়েছেন তাদেরকেও প্রণাম শ্রদ্ধা নিবেদন করছি আমরা বলতে চাই আজকে তৃণমূল কংগ্রেস রাজপথে 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীদের আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা মঞ্চের বাঁদিকে চলে আসুন আমরা সম্মান জানাচ্ছি আমাদের প্রিয় নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন গোটা রাজ্যের সিবিআই নিরপেক্ষতা নিয়ে আমাদের আন্দোলন সংগঠিত হয়েছিল আমাদের বক্তব্য দোষী ব্যক্তিকে আড়াল করতে সিবিআই ইডি এবং এনআইএ জঘন্য রাজনীতি করছে একটি রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে তাদের নিরপেক্ষতাকে বিসর্জন দিয়ে পার্টির ক্যাডারে পরিণত হয়েছে তারির বিরুদ্ধে আমরা এর আগে প্রতিবাদ জানিয়েছি আমরা প্রতিবাদ জানিয়েছিলাম আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য ডাক দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গকে 100 দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা থেকে বঞ্চিত করছে কেন্দ্রের অটকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বিরুদ্ধে হাজারো হাজারো মানুষ কাঁথির বিভিন্ন জায়গায় জমায়েতের মধ্য দিয়ে প্রতিবাদ করেছেন
আর আজকে 21 জুলাইকে সামনে রেখে আমাদের এই সভা আপনারা সফল করছেন। আরো হাজার হাজার মানুষ রাস্তায় আসবেন, তারাও এসে পৌঁছাবেন, মিছিল করে আসছেন। আমি কথা না বাড়িয়ে, অনেক নেতৃত্ব আছেন আর অনেক বলার আছে। আজকে কুণাল বাবুকে খুব খারাপ কথা বলছেন, কেন খুব লেগেছে? আজকে রাজীব বাবুরা মূল সংগঠনের সঙ্গে এসে আমাদের শক্তি বৃদ্ধি করেছেন এবং তিনি আমাদের দলের সম্পদ, দীর্ঘদিন ধরে আমাদের দলের সঙ্গে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে। তিনি আজকের এই কাঁথির জনসমাবেশে এসেছেন, তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আরেকটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। আজকে চোর 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 বলছে আমাদের লোডশেডিং বিধায়ক, যিনি বিরোধী দলনেতার আসনে বসে এই বিরোধী দলনেতার আসনকে কলঙ্কিত করেছে। কেন ইতিপূর্বে পশ্চিমবাংলায় এরকম বিরোধী দলনেতাকে পশ্চিমবঙ্গে না দেখেছে, না ভারতবর্ষের কোন রাজ্যের বিরোধী দলনেতা আছেন? প্রতিনিয়ত নাটক তৈরি করছেন বিভিন্ন জায়গায়। চোর চোর কারা বলে? যারা পকেট কাটে, যাতে না ধরা পড়ে যায়, সেজন্য আগে আগে চোর চোর বলে, যাতে সেই চোর থেকে তাকে ধরার থেকে বাঁচতে পারে। বিরোধী দলনেতার অবস্থা তাই। আজকে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে। আমরা বলতে চাই, এই কয়েকদিনের নোটিশে এবং প্রত্যেকটি আঞ্চলিক স্তরে, বুথ স্তরে, ব্লক স্তরে বড় বড় সভা করা সত্ত্বেও আবার 21 জুলাইকে সামনে রেখে আমরা যে আহ্বান জানিয়েছিলাম উত্তর কাঁথি দক্ষিণ কাঁথি, আজকে আপনারা এই সভা মঞ্চ ভরিয়ে দিয়ে প্রমাণ করলেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাঁথির মানুষ আছে, থাকবে। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সারা ভারতবর্ষের তৃণমূল গাছ ফুল ফোটাতে কাঁথির মানুষ অগ্রণী ভূমিকা নেবে। এই কথা বলে সকলকে কাঁথি সভার আয়োজন করেছেন, তাই আপনাদের প্রত্যেককে অনুরোধ করব সুপ্রকাশ এবং তরুণের জন্য হাততালি দিয়ে এদের উৎসাহিত এবং করতে। আমাদের মঞ্চে আছেন মাননীয় মন্ত্রী অখিল গিরি। আপনারা সবাই জানেন এখানকার বিরোধী দলের নেতা তাকে বলছিল মাছুয়া মন্ত্রী, হাফ প্যান্ট পরা মন্ত্রী, তাই না? কিন্তু দ্রৌপদী মুর্মু যে রাষ্ট্রপতি পদপ্রার্থী, তিনি ছিলেন মৎস্যমন্ত্রী, যেই হয়েছেন তখন এটা বলা ছেড়ে দিয়েছে। আর যেই হাফ প্যান্ট পরা মন্ত্রী বলেছেন, তার বাড়িতে তার বাবা বলেছে, আরে আমিও তো হাফ ধুতি পরা মন্ত্রী ছিলাম, আমার উপরে তো হাফ ফুল প্যান্ট পরা মন্ত্রী ছিল, বলে বাবা কান মুড়ছি, আর জীবনে বলবো না, ওটা আমার ভুল হয়েছে। বলে অখিলের উপরে তো কোনো ফুল প্যান্ট পরা মন্ত্রী নেই, অখিল হাফ প্যান্ট বলো, কোয়ার্টার প্যান্ট বলো, ফুট প্যান্ট বলো, সেই তো মৎস্যমন্ত্রী, দ্বিতীয় তো কেউ নেই। আর আমি যে মন্ত্রী ছিলাম হাফ ধুতি পরা মন্ত্রী, আমি জীবনে ফাইল দেখতে পাইনি, আর সেটা বলা ছেড়ে দিয়েছে। আমি সেই জন্য বলছি, অখিল তোমার ভাগ্য দেখো, যদি আজকে দ্রৌপদী মন্ত্রী, দ্রৌপদী মুর্মু মৎস্যমন্ত্রী থেকে যদি আজকে রাষ্ট্রপতি হতে পারে, তোমার গতি কোন দিকে তুমি চিন্তা করো। আমাদের আমার জীবনের সবচেয়ে সুসম্পর্ক কেটেছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, কখনো এমএলএ হিসাবে, কখনো মন্ত্রী হিসাবে। সত্যি বিশেষ কষ্ট পেয়েছিলাম যে এরকম একটা ট্যালেন্টেড ছেলে, এরকম একটা ট্যালেন্টেড মন্ত্রী, তিনি কি করে পথভ্রষ্ট হলেন তার উত্তর তিনি দেবেন। আজকে অনেক দিনের পরে আমরা কোলাকুলি করে বললাম, এবার হলো ছাড়াছাড়ি গেলেন কে কোথায়, আবার যখন এলেন প্রাণের মাঝে আয়, তাই তাকেও আমি কাঁথির অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বাবুল সুপ্রিয় প্রাক্তন মন্ত্রী, কিন্তু তার মন্ত্রীটা ভীষণ বেশাদের ছিল, সেই জন্য তিনি চলে এসছেন, সাথ পাননি। কিন্তু কুণাল ঘোষ আমাদের এমপি, আমাদের মুখপাত্র, এরা আসছেন, আমি বেশি সময় নেব না। আমাদের মঞ্চে আমাদের দলের চেয়ারম্যান অভিজিৎ দাস আছেন, আমাদের কাজল বর্মন মহিলা শাখার সভাপতি, মৃত্যুকে পায়ের বৃত্ত করে বামপন্থের বিরুদ্ধে লড়াই করে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের নেত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী রূপে পেয়েছি। আমি বেশি সময় নেব না, দু কথা বলবো। আমরা এসছি ধর্মতলা চলো 21 জুলাই, এটার একটা প্রস্তুতি,
এটা যদি প্রস্তুতির উপস্থিতি হয় তাহলে ধর্মতলায় মূল জিনিস সেদিন কি হবে কল্পনা করে নিন, কল্পনা করে নিন সেদিন কত জনপ্লাবন হয়ে যাবে কলকাতার বুকে যা কোনোদিন দেখেনি। তাই প্রত্যেককে আমরা আহ্বান করি যে প্রত্যেকে আপনারা 21শে জুলাই আজকে ধর্মতলা চলুন, যারা একান্তই যেতে পারবে না টিভিতে দেখুন, বড় পর্দা করে নিজেদের বুথে দেখুন। আজকে আমাদের বক্তব্য খুবই সংক্ষিপ্ত, আমরা যখন 21শে জুলাই মঞ্চে যাই চোখ দিয়ে জল পড়ে, একটা মেয়ে বসে আছে তার ছেলেকে হারিয়েছে, একটা মেয়ে বসে আছে সে বিধবা তার স্বামীকে খুন করেছে সিপিএম, একটা পিতা বসে আছে তার পুত্র হারিয়েছে সে শোকাত্ম পিতা, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে একে এসে প্রত্যেক শহীদ পরিবারকে তাদের সম্বর্ধিত করেন এবং যথাসামর্থ্য তাদের আমি উপহার বলবো না তাদের ঋণের শিকার স্বরূপ উপহার দেন। আজকে তাই আপনাদের কাছে শহীদ 93 সাল থেকে এটা 27 বছর হলো আমরা বয়ে চলেছি সেই দুঃখের স্মৃতি সেই স্মৃতি, কিন্তু এই সভা প্রতিবাদের সেবা, এই সভা প্রতিরোধের সেবা। আজকে বিজেপি সরকার গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, প্রধান আছে, আমাদের দলের বিভিন্ন পর্বের নেতারা আছে, আজকে পৌঁছে বিজেপি তাদের মোটরসাইকেল নিয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষক বলে অঞ্চলে অঞ্চলে পাঠাচ্ছে, যে জিজ্ঞেস করছে সাংবাদিকরা আছেন এরাও দেখেছেন যে ঘর পেয়েছ, ঘরের টাকা কে দিয়েছে, নাম লেখা আছে কিনা প্রধানমন্ত্রী আবাস যোজনা, আপনারা দয়া করে বলুন তো। মমতা বন্দ্যোপাধ্যায় 73টা প্রকল্প করেছেন, একটা মমতা প্রকল্প আছে, একটা মমতা ব্যানার্জি নিজের নামে করেছেন, প্রধানমন্ত্রী যে টাকা খরচা করেন সেটা তার বাপের টাকা, ভারতবর্ষের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে নিজের নাম কেনা, নিজের পলিটিক্স করা, এর মতো জঘন্য অপরাধ দুনিয়ায় নেই। মমতা ব্যানার্জি দিয়েছেন কন্যাশ্রী, আপনার বাড়ির কন্যা মেয়ে আমার বাড়ির কন্যা কন্যা, তিনি মমতাশ্রী নাম দেননি। যে 18 বছর মেয়ে হবে বিয়ে যাবে চাকরি পাবে ব্যবসা করবে তার নাম দিয়েছেন যুবশ্রী, তিনি কিন্তু রূপশ্রী, কিন্তু মমতাশ্রী নাম দেননি, মোদীর মতো প্রধানমন্ত্রীর নাম দেননি, মুখ্যমন্ত্রীর নাম দেননি। যে মারা লক্ষ্মীর ভাণ্ডার পান সেটা দিয়েছেন লক্ষ্মী, ঘরে ঘরে লক্ষ্মী থাকবে, মেয়েরা স্বাবলম্বী হবে, হাতে ক্যাশ টাকা থাকবে, তাই মমতা ব্যানার্জির নামে কিন্তু কোনো প্রকল্প নেই, মমতা ব্যানার্জির নামে কোনো প্রকল্প নেই, তৃণমূলের নামে কোনো প্রকল্প নেই, শুধু আজকে প্রধানমন্ত্রী এর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যে তার নাম লেখা আছে কিনা, প্রধানমন্ত্রীর নাম লেখা আছে কিনা, এটা ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্র রাজনীতিতে এক জঘন্যতম অপরাধ, এক জঘন্যতম অপরাধ, আমরা তার প্রতিরোধ করি, আপনারাও দেখবেন। টাকা রাজ্যের, টাকা কিছুটা কেন্দ্রের, তাহলে যদি আমাদের নাম লিখতেই হয় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী উভয়ের নাম লিখতে হবে, টাকা যেগুলো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী রাজ্যের টাকার নাম লেখেননি, আইসিডিএস প্রকল্পে টাকা দিতে বন্ধ করে দিয়েছে মুখ্যমন্ত্রী, টাকা দিয়ে বাচ্চা আজকে আইসিডিএস প্রকল্প চলছে, মুখ্যমন্ত্রী তো নাম পাল্টে দিয়ে মুখ্যমন্ত্রী প্রকল্প তৃণমূল প্রকল্প করেনি, আপনাদের অনুধাবন করতে হবে যে এই জঘন্য মানসিকতা কেন, এই রাজনৈতিক কলুষতা কেন, এই সাংবিধানিক দূষণ কেন প্রধানমন্ত্রী ভারতবর্ষের বুকে করছে। আমার দ্বিতীয় কথা, যে আজকে ভারতবর্ষের সংবিধানে আমরা বলেছিলাম ভারত একটা ধর্মনিরপেক্ষ ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হবে, আমরা 21শে জুলাই করছি কলকাতার স্মৃতিতে, আমরা কলকাতার ময়দানে আমরা 21শে জুলাই করছি, সেই দিনই বিজেপিকে ডাকতে হবে উলুবেড়িয়া, হাজার হাজার বাস যাবে যাতে সংঘর্ষ হয় আর ফটো ক্যামেরার সামনে মুখ দেখিয়ে বলতে পারে যে আমরা গণতন্ত্র আহত, তার জন্যই আজকে এই রাজনৈতিক ষড়যন্ত্র শুরু করেছে বিরোধী দলের নেতা। তাই আপনাদের কাছে আমার আবেদন, প্রত্যেককে চিন্তা ভাবনা নিয়ে করবেন, কোনটাই ভুলে যাবেন না,
ভারতের সংবিধানের যে ধর্মনিরপেক্ষতা এবং ভ্রাতৃত্ববোধ তাকে আমাদের রাখলে নিয়েই চলতে হবে, ভারতকে বিভক্ত করা যাবে না। বিজেপি চাইছে উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করে দিতে, সাম্প্রতিক একটা যে তাদের যে শক্তি বলছে যে যতগুলো রাজ্য আছে তার দ্বিগুণ করে দাও, রাজ্য তার দ্বিগুণ করে দাও, মানে এটা কি? আজকে যদি পশ্চিমবাংলা তিন ভাগ হয়ে যায় তাহলে দুর্বল হয়ে যাবে রাজ্য, আমার ছড়ি ঘোরাতে স্যার সুবিধা হবে, তাই এই রাজ্যকে ভাগ করার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। তাই আজকে আমাদের সবকে নিয়ে আমি আর বেশি সময় নেব না, একেবারেই নেব না, শুধু একবার জোরে বলুন, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, ওই মামাটি মানুষ জিন্দাবাদ। এখন আপনাদের সামনে দু এক কথা বলবেন রাজ্যের মন্ত্রী সম্মানীয় অখিল গিরি মহাশয়। কুণাল ঘোষ, তিনি মঞ্চে এসে উপস্থিত হয়েছেন, আমাদের তার নেতৃত্বে তার আয়োজন কোঅর্ডিনেটর কাথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি তরুণ কুমার জানার উদ্যোগে এবং ব্যবস্থাপনায় আজকের এই প্রস্তুতি সভা এবং আমরা সবাই এই মাঠে উপস্থিত হয়েছি। মঞ্চে উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ, আপনাদের সামনে বক্তব্য রাখবেন, এর আগেও তিনি দুই একবার এসেছেন, কথা বলেছি আবার পথে চলেছি মমতার নেতৃত্বে, আপনাদের সামনে বক্তব্য রেখেছেন প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর। আমরা বুঝতে পারিনি এত মানুষ আজকের এই মাঠে আছে, পড়বে মমতার আহ্বানে ধর্মতলায় যাবে বলে আজকের সেখানে আজকের এত মানুষ প্রস্তুতি সবাই উপস্থিত হবেন। মঞ্চে উপস্থিত আছেন প্রাক্তন এমএলএ অর্ধেন্দ্র মাইতি অমিয়কান্তি ভট্টাচার্য, হাবিবুর রহমান আমাদের প্রাথমিক শিক্ষা সংসদের এই জেলার সভাপতি, আমি তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি, সবাই হয়তো বক্তৃতা করার সুযোগ পাবেন না, বাবুল সুপ্রিয় ইতিমধ্যে এসে অ্যাম্বুলেন্স থেকে ছেড়ে দিন, অ্যাম্বুলেন্স রাস্তায় আছেন, অ্যাম্বুলেন্স থেকে ভাঙা করে দিন। জ্যোতির্ময়দা ঠিক কথাই বলেছেন, মাঝে মাঝে শুভেন্দু খুব গাল গাল দেয়, হাফপেন্ট মন্ত্রী বলে, মাছুয়া মন্ত্রী বলে, অনেক গাল দেয়। তারপরে কালকে টিভিতে দেখলাম ওর বাবা নাকি রাজ্যপাল হবে বলে দৌড়াচ্ছে, হাফ প্যান্ট পরে হাফ হাতা জামা পরে নাকি তার বাবা রাজ্যপাল হবে, ভালো রাজ্যপাল কাঁথির লোক দৌড়াচ্ছে খুব ভালো। আর দ্রৌপদী মুর্মু জ্যোতির্ময়দা বলেছে মৎস্যমন্ত্রী থেকে রাষ্ট্রপতি, রাজ্যের মৎস্যমন্ত্রী থেকে যদি রাষ্ট্রপতি আমি হয়ে যাই তাহলে আমার কাছেই শিশিরবাবুকে হাত জোড় করে নমস্কার করে মাথা নত করে থাকতে হবে, রাজ্যপাল হবে, দু কথা বলতে পারে না, রাজ্যপাল হবে, কেলেঙ্কারির নায়ক রাজ্যপাল হবে পশ্চিমবঙ্গের। তাই এটা মনে রাখবেন, 21শে জুলাই আমাদের কাছে একটা আবেগ সেন্টিমেন্ট, 1993 সালের 21 তারিখে তদানীন্তন সরকারের দুর্বিভৎস চেহারা ছিল, আমরা নিজের চোখে দেখেছি, আমরা কেমন করে দেখেছি পুলিশের অত্যাচার, গাড়ি থেকে গুলি চালিয়ে সেদিন 13 জন যুবককে হত্যা করা হয়েছিল, কলকাতার মাটিতে 13 জন যুবকের রক্তে লাল হয়ে গিয়েছিল কলকাতার মাটি, মমতা বন্দ্যোপাধ্যায় মার খেয়েছিলেন, শুধু কর্মীরা মার খাননি, মমতা কর্মীদের ছেড়ে পালিয়ে যাননি গ্রাউন্ড থেকে, মমতাকে মারধর করা হয়েছিল তদানীন্তন সরকারের পুলিশ,
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যদি কখনো রাজনৈতিক ইতিহাসে আমি বাংলার মাটি থেকে একা হয়ে যাই যদি সমস্ত মানুষ আমাকে ছেড়ে চলে যায় তবু আমি প্রতি বছর একুশে জুলাই ধর্মতলার মাটিতে এসে শহীদ মেডিতে মালা দিয়ে বলবো শহীদের রক্ত হবে না ব্যর্থ হয়নি ভারতবর্ষের মাটিতে কখনো শহীদের রক্ত ব্যর্থ হয়নি ভারতবর্ষের নির্বাচন কমিশন ভারতবর্ষের তদানীন্তন কেন্দ্রীয় সরকার মাথা নিচু করে মমতার আন্দোলনের কাছে নতি স্বীকার করে তারা সেই দাবি মেনে নিয়েছিলেন নো আইডেন্টি কার্ড নো ভোট সচিত্র পরিচয় পত্র তারপরের বছর থেকে তৈরি হলো ভারতবর্ষের মানুষ তার অধিকার পেলেন সচিত্র পরিচয় পত্র পেলেন ভোটাধিকারের প্রয়োগ করবার একটা আরেকটা অধিকার পেলেন তার প্রস্তুতি সভা কাতিতে আমরা আজকে ডেকেছি দেখেছি এখানে বাবুল সুপ্রিয় বক্তৃতা করবেন কুণাল ঘোষ বক্তৃতা করবেন রাজীব ব্যানার্জির মুখ থেকে শুনবেন আপনারা তাদের কথা শুনবেন আমরা তাই আপনাদের কাছে বিনীতভাবে আবেদন করতে চাই খুব রাগ হয়েছে শুভেন্দু বাবুর খুব রাগ হয়েছে ওর ভাইয়ের স্ত্রীকে কেন সিআইডি ডেকেছা কে রাগ হয়েছে শুভেন্দু বাবু খুব রাগ করেছেন আমি নাকি শুনলাম নাকি দুদিন ধরে ভাত টাত খায়নি রাত্রেবেলা পান্তা পান্তা খাচ্ছে মনে আছে শুভেন্দু বাবু রুজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ওলে বাচ্চা নিয়ে দিল্লির মাটিতে গাড়ি থেকে নেমে একটি গৃহবধূ তার কোলে বাচ্চা নিয়ে ইডি সিডি সিআইডি সিবিআই ইডি আজকে তাদের পিছনে লাগিয়ে দেওয়া হয়েছিল অন্যায় ভাবে খেজুরির মানুষের উপর এনআইএ চাপিয়ে তাদের মারধর করা হয়েছিল মনে আছে সিবিআই অন্যায় ভাবে আমাদের কর্মীদের নন্দী গ্রামের মানুষকে দেড় বছর এক বছর ধরে জেলে পুরে রেখেছিল মনে আছে সে কথা আমরা প্রতিহিংসা পরায়ণ নয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিহিংসা পরায়ণ নয় প্রতিশোধ নিতে চাই না কিন্তু মনে রাখতে হবে থুতুটা উপর থেকে ছুড়লে নিজের গায়েও লাগবে তাই আজকের দিনে প্রত্যেককেই দাঁড়িয়ে কালকে রাষ্ট্রপতির ভোট পালিয়ে গেছে দিল্লিতে আমরা বললাম কুণাল থাকে নাই মঞ্চ আসুন তৃণমূলের মঞ্চ আসুন উনি বলবেন কুণালদা বলবেন পালিয়ে গেছে দিল্লি পালিয়ে গেছে বলে লুকিয়ে ভোটটা দিবে বিজেপি কে বলে আর তৃণমূলের এমপি বিজেপি কে মঞ্চের বাদী কথা যেটা বলছি পুরো মিছিলটা নিয়ে আসুন তাই আমি প্রত্যেককেই আপনাদের কাছে আবেদন করি আরো মিছিলে লোক আমাদের যারা নেতৃত্ব আছেন তারা বক্তৃতা করবেন আপনাদের আবেদন করি একুশে জুলাই সবাইকে সকাল সকাল কাতির মানুষ 20 তারিখে রাত্রিবেলা বেরিয়ে যাবেন না হলে 21 তারিখে গিয়ে ধর্মতলা পর্যন্ত পৌঁছতে পারবেন না 20 তারিখে রাত্রিবেলা সবাই বেরিয়ে যাবেন ধর্মতলা মুখী হবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মাঠে আসার জন্য সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা আমি শেষ করছি নমস্কার জয় হিন্দ আমাদের উত্তরীয় দিয়ে বরণ করছেন আমাদের জেলা এনটিটির সহসভাপতি খোকন চক্রবর্তী মহাশয় এরপরেই আমরা সবাই আইএনটিডিউসি সিন্টু লালাকে আমি অনুরোধ জানাবো শহরের সভাপতি আপনারা এই মঞ্চের বাঁদিকে সবাই চলে আসুন মঞ্চের বাঁদিকে মনে করলো কাতির মাটি কোন কপ্তারের সঙ্গে নেই কাতির মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবে এটা আজকে কাতির মানুষ আবার পরীক্ষা দিল আগামী দিনে লোকসভা নির্বাচন আছে সেই নির্বাচনে আমরা কড়াই ঘন্টায় হিসাব দেব আজকে যারা বড় বড় কথা বলছে আজকে যারা 47 বছর বয়স অব্দি তাদের শরীরে তাদের জীবনে সনাতনের উৎপত্তি হয়েছিল না হঠাৎ করে বাবুর 50 বছর বয়স হলো আর 3 বছরের মধ্যে আকাশ থেকে সনাতন তার ঘরে পড়ে গেল আর সনাতন হয়ে গেছে আজকে বাবু বিভিন্ন জায়গায় গিয়ে কীর্তন বাজাচ্ছে খোল বাজাচ্ছে ঝুনঝুনি বাজাচ্ছে বলছে আমার থেকে বড় সনাতন কেউ নেই আমি স্বামীজির থেকেও বড় সনাতন আর সেই সনাতন অধিকারী কাঠির শ্মশান চুরি করে দিয়েছে শ্মশানের চোর আজকে কত ধরনের চুরি করা যায় এটা অধিকারী পরিবার আজকে ইতিহাস তৈরি করেছে শ্মশান চোর চুরি করলো কে
অধিকারী পরিবার আবার কে স্ট্রিট লাইট চুরি করলো কে অধিকারী পরিবার আবার কে গ্রিন সিটির টাকা চুরি করলো কে আমাদের মধ্যে বাবুল সুপ্রিয় উপস্থিত হয়েছেন আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি এরপরেই বক্তব্য রাখবেন আমাদের বাবুল সুপ্রিয় স্বাগতম 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 আমাদের নেতা বাবুল সুপ্রিয় স্বাগতম বাবুল সুপ্রিয় তোমায় জানাই স্বাগতম 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 বাবুল সুপ্রিয় স্বাগতম 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 বাবুল সুপ্রিয় তোমায় জানাই স্বাগতম 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 বাবুল সুপ্রিয় স্বাগতম 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 বাবুল সুপ্রিয় তোমায় জানাই স্বাগতম 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 বাবুল সুপ্রিয় স্বাগতম 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 শো 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 গাড়িগুলো পাস করো গাড়িগুলো এরপরে আমরা তো মঞ্চে এখন আমাদের দলের সর্ব আমাদের যুব সভাপতি সম্মানীয় সুপ্রকাশ গিরি এবং জেলা তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি তরুণ কুমার জানা আসুন আমরা সমবেত করতালির মধ্য দিয়ে এই মুহূর্তটাকে আমরা স্মরণীয় করে রাখি আজকে এই প্রস্তুতি সভার সঞ্চালক যুব সভাপতি ভাই সুপ্রকাশ গিরি মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের দাদা অভিভাবক তথা বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রদ্ধেয় অখিল গিরি মহাশয় একটু আগে এখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় আরেক দাদা আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রাক্তন সাংসদ শ্রী কুণাল ঘোষ মহাশয় এইমাত্র এসে উপস্থিত হলেন আমাদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্তমানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং সবাই তাকে এক নামে এক ডাকে চিনি তার সঙ্গীতের জন্য তার গানের জন্য শ্রী বাবুল সুপ্রিয় মহাশয় এখানে উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় একটু আগেই যিনি বক্তব্য রাখলেন যার সাথে দীর্ঘদিন ধরে কখনো মন্ত্রিসভায় কখনো বিধানসভায় বিভিন্ন ডিবেটে অংশগ্রহণ করেছি প্রাক্তন মন্ত্রী শ্রী জ্যোতির্ময় কর মহাশয় এখানে উপস্থিত আছেন অর্ধেন্দুদা আছেন অমিয়দা আছেন এখানে উপস্থিত অভিজিৎ দাস বিকাশ বেজ সংখ্যালঘু সেলের শেখ আনোয়ার উদ্দিন তরুণ জানা হাবিবুর রহমান শতদল বেরা সহ আরো যারা নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন হয়তো সকলের নাম বলতে পারলাম না আমায় মার্জনা করবেন উপস্থিত পৌরসভার পৌর পিতা মাতা চেয়ারম্যান সহ যারা এখানে এসে উপস্থিত হয়েছেন আমার তৃণমূল কংগ্রেসের যারা সম্মানীয় নেতৃত্ব কর্মী বিভিন্ন জায়গা থেকে এসেছেন আমি তো আজকে দেখছি এই দুটো বিধানসভা থেকে যেভাবে আপনারা এসে ভিড় করেছেন আমি আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের কৃতজ্ঞতা নমস্কার শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম প্রথমেই বলি যে বহুবার এই পূর্ব মেদিনীপুরের মাটিতে বিশেষ করে কাঁথিতে কখনো রাজনৈতিক কর্মকাণ্ডে কখনো সরকারি কোনো অনুষ্ঠানে আমি এর আগেও বহুবার এই কাঁথিতে আমি এসেছি এর আগে যখন আসতাম তখন আমরা বলতাম যে এই জেলাটা হচ্ছে একটা কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ একজনের একটা পরিবারের একটা গড় ছিল এই জেলাটা
আজকে আমি ধন্যবাদ দেব ভাই সুপ্রকাশ গিরি অখিল্লা এখানে যারা উপস্থিত আছেন জ্যোতির্ময় দা সহ নেতৃবৃন্দকে যে আজকে প্রমাণ করে ছেড়ে দিয়েছেন যে শুধু একটা পরিবারের গড় আজকে নয় আজকে এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন আজকে আমার খুব ভালো লাগছে যে এত মানুষ প্রাকৃতিক দুর্যোগ একদিকে তাকে উপেক্ষা করে এখানে এসেছেন আর এই ভরা ময়দানে এসে আপনারা আজকে আমাদের বক্তব্য শুনছেন সত্যি একটা সময় ছিল আমি বলতাম যে এখানে রাজত্ব হচ্ছে জমিদারি রাজত্ব পুরো একটা অন্যরকম স্টাইলে চলত আর আজকে এখানে সত্যিকারের মনে হচ্ছে যে মানুষ আজকে স্বাধীন হয়েছে আজকে গণতন্ত্র এখানে ফিরে পেয়েছে মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়ে তাদের নিজেদের কথাটা বলতে পারছে আজকে এটাই সব থেকে বড় কথা কি পরিবেশ কি ছিল না ছিল সব জানেন অস্বীকার করার কোনো জায়গা নেই একটু আগে জ্যোতির্ময় দা বলছিলেন আমিও বলি যে যদি কৃতিত্ব কারোর থেকে থাকে দেখুন আমিও হয়তো কোথাও কোন রকম কোন অভিমানে হতে পারে কোন দুঃখে হয়তো কোন ফাঁদে পড়ে আমি গেছিলাম কিন্তু আমি যেদিন বেরিয়েছিলাম সেদিনও আমার হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল এবং আমি নিজে দাঁড়িয়ে মাইকে বলেছিলাম যে আমি যতদিন বেঁচে থাকবো যদি আমার জীবনে কারোর অবদান থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকে আমি অত্যন্ত আনন্দিত যে আমি আমার পুরনো ঘরে আবার ফিরে এসেছি আমার অনেক দুঃখ অনেক পরিতাপ যে কেন আমি ফাঁদে পড়েছিলাম কেন আমি গেলাম এই দুঃখের আগের দিন হলদিয়ার সভাতেও আমি বলেছি যে সেই দুঃখ যতদিন বেঁচে থাকবো আমার মধ্যে থাকবে সেই দুঃখ কোনোদিনও যাবে না যে আমি কেন কি কারণে কোন ফাঁদে আমি গেছিলাম তো আজকে আমি আপনাদের বলি একটা কথা যে জেনে রাখবেন বাংলায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করছে বাংলায় যেভাবে এবং অস্বীকার করার জায়গা নেই এখনো আমি মনে করি যে স্লোগান 2021 আগে দিয়েছিল যে বাংলা তার নিজের মেয়েকে চায় এখনো অব্দি বাংলার প্রত্যেক ঘরে ঘরে যদি নিজের মেয়ে কেউ থেকে থাকেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর আজকে তিনি শুধু নিজের মেয়ে নন আজকে বাংলার প্রত্যেক কোটা ঘরে ঘরে তিনি আজকে বাংলার মা শুধু বাংলার মা নন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আজকে যিনি বিরোধী দলনেতা নির্বাচিত হয়ে গেছেন জেনে রাখবেন যদি এই বাংলার মা না থাকতো তাহলে আজকে তাকেও কেউ চিনত না আমি তখনও বলতাম যে যদি কেউ মমতা বন্দ্যোপাধ্যায় যদি কারোর উপরে আশীর্বাদ না করে তাহলে তার কোথাও কোনো মূল্য থাকে না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নেতা করেছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে স্বাধীনতা দিয়েছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় এত দপ্তর দিয়েছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এতগুলো নিগম পরিচালনা করার দায়িত্ব দিয়েছিল বলে আজকে সে সেই জায়গায় পৌঁছাতে পেরেছে সুতরাং মিনিমাম কৃতজ্ঞতা বোধটা সবার থাকা উচিত বলে আমি মনে করি মিনিমাম দায়বদ্ধতা থাকার উচিত আমি মনে করি রাজনীতি রাজনীতির জায়গায় নিশ্চিত হবে রাজনীতি করলে রাজনীতির মতো কথা বলতে হয় কিন্তু রাজনীতি করা মানে এই নয় যে সমস্ত কিছু বিসর্জন দিয়ে যে মা জন্ম দিয়েছে যে মায়ের আশীর্বাদে এত বড় হয়েছি সেই মাকে সকাল বিকেল গালাগাল করব এটা কোনোদিনও হতে পারে না এটা বাংলার মানুষ কোনোদিনও মেনে নেবে না আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছেন জেনে রেখে দিন দায়িত্ব নিয়ে বলছি এখনো প্রচুর বিজেপির নেতা কর্মীরা রয়েছেন বিধায়করা রয়েছেন যারা আমাদের সম্পর্কে রয়েছেন সকাল বিকেল যোগাযোগ করেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা দরজা খুলে দিচ্ছি না যদি দরজা খুলে দিই তাহলে পশ্চিমবঙ্গ থেকে ভারতীয় জনতা পার্টির সাইনবোর্ডটা উঠে যাবে এটা নিশ্চিত থাকুন এমনকি জেনে রেখে দিন পূর্ব মেদিনীপুর থেকে নির্বাচিত বিধায়কও আমাদের সঙ্গে সম্পর্কে আছে যদি মনে করি এক মিনিট লাগবে যদি মনে করি এক মিনিট লাগবে যদি দল সিদ্ধান্ত নেয় দল যদি অনুমোদন দেয় তাহলে অনেক বিধায়ক নেতা আছে সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে পড়ে প্রায়শ্চিত্ত করে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের পতাকা তারা বহন করতে ইচ্ছুক আছে
সুতরাং ফাঁকা কলসি বাজে রয়েছে। কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি তো দেখছেন। আমি বলতে চাই না, মানুষ দেখছে প্রত্যেকটা মুহূর্তে। আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে মুদ্রাস্ফীতি দেখুন। আজকে মুদ্রাস্ফীতির হার 30 বছরে জেনে রেখে দিন। সারা ভারতবর্ষে এমন পরিচালনা করছে কেন্দ্রীয় সরকার, 30 বছরে মুদ্রাস্ফীতি সর্বোচ্চ পৌঁছেছে, 15.8% পৌঁছে গেছে। অর্থাৎ যে রেড লাইন বলি, যে ডেঞ্জার জোন বলি, সেই ডেঞ্জার জোন ছাড়িয়ে চলে গেছে আজকে মুদ্রাস্ফীতি। যে কোনো মুহূর্তে একটা বিস্ফোরণ ঘটে যেতে পারে আজকে ভারতবর্ষের মাটিতে। আজকে কি অবস্থা পেট্রোল ডিজেলের দাম, একটা পরিসংখ্যান দিলে বুঝতে পারবেন। বিগত 3 বছরে 2018-19 সালে পেট্রোলের দাম 148 বার বাড়িয়েছে এই ভারতীয় জনতা পার্টি। 19-20 সালে 120 বার দাম বাড়িয়েছে। 20-21 সালে 79 বার পেট্রোলের দাম বাড়িয়েছে। আর 3 বছরে ডিজেলের দাম 2018-19-এ 140 বার ডিজেলের দাম বাড়িয়েছে। 19-20-তে 76 বার ডিজেলের দাম বাড়িয়েছে। 20-21-এ 73 বার ডিজেলের দাম বাড়িয়েছে। জেনে রেখে দিন কোথায় পৌঁছেছে। এখন আর টাকার কোনো দাম নেই, টাকা এখন সর্বনিম্ন অবস্থায় পৌঁছে গেছে, যা 75 বছরের ইতিহাসে কোনোদিনও হয়নি। ডলার প্রায় 80-তে ছুঁই ছুঁই, অর্থাৎ টাকার কোনো দাম নেই। এবং আজকেও জেনে রেখে দেবেন যে আজকে কোনো কোনো জায়গায় আপনারা নিশ্চিতভাবে পরিসংখ্যান দেখেছেন যে আজকে যে কোনো মুহূর্তে ভারতবর্ষে খাদ্য সংকট দেখা দিতে পারে। অর্থাৎ যে ভান্ডার মজুদ থাকার কথা ছিল সেই ভান্ডার মজুদ নেই। আজকে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে ভারতীয় জনতা পার্টি এই ভারতবর্ষকে নিয়ে গেছে, যে কোনো মুহূর্তে খাদ্যশস্যের টান পড়তে পারে। কদিন আগে আমাদের যুব আইকন, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন, যে কোনো মুহূর্তে ভারতবর্ষে শ্রীলঙ্কার মতো দশা হতে পারে। এবং আমি বলে দিচ্ছি, যদি 2024-এ এই গভর্নমেন্টকে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারকে যদি সরানো না যায়, তাহলে ভারতবর্ষ জেনে রাখবেন একটা দুর্বিষহ অবস্থার সম্মুখীন হতে হবে। জুমলা সরকার চলছে, এই যে কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, যারা প্রত্যেকটা মুহূর্তে কখনো মানুষকে ধমকে চমকে চেষ্টা করছে, যেভাবে হোক তারা বিরোধী কণ্ঠস্বরকে রুদ্ধ করার চেষ্টা করছে। কিন্তু জেনে রাখবেন, সারা ভারতবর্ষের যত নেতা নেত্রী আছে, সবাইকে ধমকে চমকে দমন করা যায়, একজনকে ধমকে চমকে দমন করা যায় না। তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে যত ধমকাবে যত চমকাবে তত তিনি গর্জাবেন তত বর্ষাবেন, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জবে থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছে, দেখুন যেভাবে অন্যান্য রাজ্যে তিনি চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেসের ফুল ফোটাতে। এবং আমি বিশ্বাস করি সারা ভারতবর্ষের মধ্যে জেনে রেখে দেবেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী এবং বিজেপির নেতা নেত্রীরা যদি সত্যিকারে কাউকে যদি ভয় পেয়ে থাকেন, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই বারবার তৃণমূল কংগ্রেসের উপরে আঘাত আনার চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হবে না। আমি এখানকার বিরোধী নেতাকে বলে যাই, জেনে রেখে দিন, যতই লাফান, 24-এর দায়িত্ব নিয়ে বলে গেলাম, এই কাজটা এই পূর্ব মেদিনীপুরের মানুষকে করতে হবে। 24 সালে এখান থেকে যে দুটো লোকসভা আসন আছে, যে দুটো লোকসভা আসনে তাদের নিজেদের লোক বসে আছে, এই দুটো আসন থেকে এদেরকে উৎখাত করে দিতে হবে। এই শপথ পূর্ব মেদিনীপুরের মানুষকে এখান থেকে নিতে হবে। আর এত গরম যারা দেখাচ্ছেন তাদের বলি, আর এমনি তো দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন, আর আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম, 24-এর নির্বাচনের পরে জেনে রেখে দেবেন, বঙ্গ বিজেপিকে আর বাংলায় কাউকে খুঁজে দেখতে হবে না, দূরবীন দিয়ে বঙ্গ বিজেপিকে দেখতে হবে, আর এমনি চোখে খালি চোখে দেখা যাবে না। আর যারা কীর্তন বাজাচ্ছেন তাদের বলি,
যারা কীর্তন বাজাচ্ছেন তাদের বলি যে ভালো করে কীর্তনটা শিখে নিন, ২৪ সালের পর সারা দিন বসে আপনাদের কীর্তন বাজাতে হবে, কীর্তন ছাড়া আর অন্য কিছু আপনাদের থাকবে না, এইটা আপনারা মাথায় রাখুন। আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন, ভারতবর্ষ জুড়ে দেখুন এই যে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, সেই রাষ্ট্রপতি নির্বাচনেও যিনি প্রধান ভূমিকা নিয়েছেন বিরোধীদের প্রার্থী করার জন্য তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে বাংলা জুড়ে উন্নয়ন হচ্ছে, বিশ্বাস করবেন না আপনারা, বিভিন্ন রাজ্য থেকে প্রচুর বন্ধু বান্ধব আছে আমাদেরকে রোজ ফোন করে যে আমরাও চাই যে আগামী দিনে সত্যিকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দেশেও এইরকম উন্নয়ন হোক, সারা ভারতবর্ষ জুড়ে এরকম উন্নয়ন হোক। সারা ভারতবর্ষের মানুষ তাকিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, সারা ভারতবর্ষের মানুষ চাইছেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার উন্নয়ন করেছেন সেইগুলো প্রত্যেক রাজ্যেও সেইভাবে উন্নয়ন হোক, দেশেও সেইভাবে উন্নয়ন হোক। এবং তাই সমগ্র ভারতবর্ষের মানুষ ২০২৪ সালে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, চারিদিক থেকে মানুষের আওয়াজ উঠছে, মানুষের রব উঠছে, মানুষ একটাই চাইছে যে মমতা দি তুম আগে বাড়ো হাম তোমারা সাথ হ্যায়, দিদি তুম আগে বাড়ো হাম তোমারা সাথ হ্যায়, দিদি তুম আগে বাড়ো হাম তোমারা সাথ হ্যায়। এই আওয়াজ আগামী দিনে ২৪ সালে বাংলা থেকে তো বটেই, বাংলায় ৪২টা আসন আছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ভারতীয় জনতা পার্টি ঝুলিতে আর একটাও আসন বাংলা থেকে আসবে না। আর জেনে রেখে দিন, অন্য রাজ্য থেকেও তৃণমূল কংগ্রেস ফুল ফুটিয়ে আগামী দিনে লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি করবে। এবং জেনে রেখে দিন, ভারতীয় জনতা পার্টির পরে যে দ্বিতীয় বৃহত্তম দল হবে তার নাম হবে তৃণমূল কংগ্রেস, তার নাম হবে মমতা ব্যানার্জি। এটা আজকে দায়িত্ব নিয়ে বলে গেলাম, তাই আপনাদের এখন থেকে লড়াইয়ের ময়দানে প্রস্তুতি নিতে হবে। কেউ পারছে না, যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সামনে রয়েছে। তাই যে ২১ জুলাই শহীদ স্মরণে একটু আগে ভাই বলছিল যে পূর্ব মেদিনীপুর থেকে ১,০০,০০০ লোকের জমায়েত হবে, আমরা আগামী দিনে দেখিয়ে দিতে চাই যে ধর্মতলায় জুড়ে সেদিনকে শুধু তৃণমূল কংগ্রেস থাকবে, সেদিনকে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে, সেদিনকে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে। আর যারা সেদিনকে অন্য জায়গায় মিটিং মিছিল করবে, জেনে রেখে দিন তাদের চেয়ারেও লোক থাকবে না, তাদের চেয়ারেও আসন ভরার ক্ষমতা থাকবে না। সুতরাং আগামী দিনে আপনারা শপথ নিন, যে শপথ আজকে আপনারা পূর্ব মেদিনীপুরের মানুষ নিয়েছেন, এই সারা মাঠ ভরিয়ে দেওয়ার জন্য যে শপথ নিয়েছেন, সেই শপথ নিয়ে আগামী দিনে ২১ জুলাইয়ের ময়দানে জমায়েত হন, ২১ জুলাইয়ের ময়দানে থাকুন। এবং আমরা কথা দিচ্ছি আগামী দিনে শুধু বাংলায় নয়, ভারতবর্ষের কান্ডারি হবেন মমতা ব্যানার্জি, এই শপথ নিয়ে আপনারা সবাই বাড়ি যান। এইটুকু বলে সবাইকে ধন্যবাদ জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা। ধন্যবাদ জানাই। যে এই জেলার নির্বাচনের আগে সারা জেলা জুড়ে যিনি আমাদের সঙ্গে ছুটে বেরিয়েছেন, আমরা যখন ডেকেছি তখন ওনাকে আমরা এই জেলায় পেয়েছি। বিস্তীর্ণ পূর্ব মেদিনীপুর জেলার কখনো হলদিয়ায়, কখনো তমলুকে, কখনো কোলাঘাটে, কখনো পটাশ। আমি জানি অন্য দলে খেলতাম, তা বলে তালিটা কম বাজবে কেন? হয়তো অন্য দলের খেলা ফুটবল খেলতে এ মাঠে হয়তো এসছি, কিন্তু আমি যখন যেটা করি মন দিয়ে করি, প্রাণ দিয়ে করি, তার কারণ আমি আর্টিস্ট মানুষ, একটু সেন্টিমেন্টাল। ওই দলের হয়ে যদি ৬ গোল করে থাকি, তাহলে এই গোলের এই দলের হয়ে ৩৬ গোল করবো, এটাও বলে গেল। এবং রাজীববাবু, রাজীবদা, কুণালদা সব কথা বলে দিয়েছে, আমার জন্য কিছু রাখিনি, খুব সুন্দর বলেছে, সমস্ত কাগজপত্র সমেত বলেছেন। এবং আমি এই মাঠের মধ্যে যা দেখছি, আমি খালি এখানে এসে এইটুকুনি বলতে পারবো যে কাঁথির অধিকারী আপনারা, মানুষ হচ্ছে কাঁথির অধিকারী, কোনো অধিকারী পরিবার নয়, এইটা ওদের বুঝিয়ে দিন। কাঁথির অ্যাকচুয়াল অধিকারী হচ্ছেন আপনারা, কোনো অধিকারী পরিবার নয়, এটা ওদের বুঝিয়ে দিন। আর বাবুল সুপ্রিয়ার আমাদের শুভেন্দু অধিকারী, মাঝে মাঝে শুভেন্দু দিকে এটা ওটা বলে, ওকে বলো যে ভাই আমার বুকের পাটা আছে, আমি বিজেপিকে কি বলবো,
অন্য কোনো ভাষা ইউজ করছি না, বিজেপিকে ধাক্কা মেরে আমি তৃণমূলে এসেছি, কারোকে ভয় পাইনি, ইডি সিবিআই কারোকে পাঠিয়ে দেবে, আর ওখানে নেতাদের পায়ে হাত দিয়ে নমস্কার করছে যাতে ওটা থেকে বাঁচা যায়, এইটাই তো আমার কাজে। আমাকে নিয়ে কোনো কথা বলতে এসো না, আমি যে দলে এসেছি সেখানে বুঝেছি যে এই কুণালদা চলে গেল, আমি জাস্ট মানে নামগুলো বলতে যাচ্ছি। মঞ্চে উপস্থিত আছেন আমাদের কুণালদা, কুণালদা আছেন, অখিল, অখিলগিরি আছেন, ছিলেন কুণালদা, ছিলেন এই মুহূর্তে ছিলেন, জাস্ট চলে গেলেন, আমি জাস্ট নামটা বলতে যাচ্ছিলাম। আর রাজীব বাবু তো আছেনই, এছাড়া অভিজিৎ দাস, তরুণ মাইতি, কাজল বর্মন, বিকাশ বেজ, যাদের নাম আমি করব সবাই আমার থেকে সিনিয়র, আমি সব থেকে নতুন এসেছি তৃণমূলে। ছোট্ট বাচ্চাকে যদি জিজ্ঞেস করি এই ভাই কতদিন তৃণমূল করো, বলবে এক বছর, আমি বলবো না তোমার থেকে আমি কম, থ্যাংক ইউ সো মাচ। তো কিন্তু আমি এটাই বলছি যে অত্যন্ত আনন্দে আছি, তার কারণ আত্মসম্মান এবং ভালোবাসার সঙ্গে এসেছি, আপনারা সবাই আমাকে এত ভালোবাসার সঙ্গে গ্রহণ করেছেন, তার জন্য আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, মন থেকে ধন্যবাদ জানাই। এবং আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম, কারণ এই গুজরাটিগুলো মনে করেছিল যে কোনো বাঙালি ক্যাবিনেট মন্ত্রী হতে পারে না, তার প্রতিবাদ স্বরূপ আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম, এমনকি এমপি পদও ছেড়ে দিয়েছিলাম। এবং দেখুন আসানসোল, আসানসোলে 5 লক্ষ ভোটের সুইং হয়েছে, যেখানে আমি 2 লাখে জিততাম সেখানে 3 লক্ষ ভোটে বিজেপি হেরেছে, 3 লাখ ভোটে হেরেছে। সাথে পাটি বেঁধে নিয়ে যেতে এসেছি, চোখ তুলে দেখো না কে এসেছে, আরে চোখ তুলে দেখো না কারা বসেছে, আরে চোখ তুলে দেখো না কারা এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। থ্যাংক ইউ সো মাচ, আপনারা ভালো থাকবেন। Come on.